আল্লাহর রসুলের জিন্দিগির মধ্যে, নবীর তরিকার মধ্যে, কোরআন সুন্নাত তরিকার মধ্যে এক মডেলে জিন্দিগি পুরাটা পার হইয়া যায়। কিন্তু অন্য যত পথ আছে কোনোটার মধ্যে স্থিরতা নাই। কি নাই বলেন না? আমি তো বলি, আমার প্রাইমারি পাস কইরা মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে 11 বছর বয়সে, তা আজ 41 বছর এখন আমার বয়স, এই 30 বৎসরে একটা না আর কোনোদিন চুল নিয়া আমাকে আর কোনো টেনশন করতে হয় নাই। 30 বৎসর আমি চুল সব দিক সমান কইরা এই ছোটো কইরা চুল কাটি, এটা নিয়ে আমার আর কোনো টেনশন নাই যে চুলের আর কোনো মডেল বার করতে হইব নি বা এটা লইয়া আরও কোনো চিন্তা করতে হবে কি না, এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। আল্লাহ মানলে, রসুল মানলে, সুন্নত মানলে এত টেনশন করতে হয় না। কিন্তু যে যুবক ওই সেলুনের নাফিত্তার উপরে ভরসা করে, ওই নাফিত্তায় তারে সুখ দেয় না, 6 মাসে তারে 3 বার চুলের ডিজাইন বদলাইয়া দেয়। তুই নাফিত্তারে ধর্ষত দে, এই জন্য নাফিত্তায় তোরে আর সুখ দিল না, তোরে গত মাসে এদিক দিয়ে চুল হালাই দিল, পরের মাসে কখন না এখন এটা এই নতুন ডাইছি এটা এদিক দিয়ে নাই, পরের 2 মাস পরে নাফিত্তায় আবার কইব ভাই এখন এই দোনো দিকে ঠায়ে তবে পিছিয়ে দিয়ে থাকে না, এটা আসছে নতুন নতুন, কথা বুঝছেন না? একবার এদিক দিয়ে ফালাই দেয়, একবার ওদিক দিয়া, একবার এদিক দিয়া, একবার ডাইনে, একবার বামে, কি এরম কা তোমারে কেমনে সুন্দর লাগে তুমি তো বুঝাতে পারলে না, তুমি নিজে তো কুলাই তাইলে না এখনো বুঝলে না যে তোমারে কি দিয়া সুন্দর লাগে, তো মানসিক কিতা লাগবে। আমার এক পরিচিত লোক আছে, রসিক মানুষ, যে আমার একদিন কইছিল হুজুর আমি জীবনে একবার আমার একটা ফটো উড়াইছিলাম, ফটো উড়ে সাইসি আমার কেরম লাগে দেখি, আমারতে আমার সুরের মতো লাগে, কথা বুঝছেন? আমি যখন বুঝলাম আমারে আমার কাছে এরম লাগে, তো আর মানুষের কাছে কিতা লাগবো তাই বুঝছি। তা তোমারই তো তোমার কাছে কি লাগে না, ভালো লাগে না, ভালো লাগলে তো তুমি মডেল বদলাইতা না, ঠিক কি না বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। চলেন আয়াতগুলোর তর্জমা শুনেন, তাইলে আমাদের কথা আপনারা আরও ভালো অনুভব করতে পারবেন। কোরআনুল করিমের এই সুরা আনআমের 4টি আয়াত, 161 নম্বর আয়াত। দেখেন আয়াতটার শুরুতে একটা কথা, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অল্প কথায় বুঝবেন, নবীজি যখন মক্কায় ইসলাম প্রচার শুরু করছেন আল্লাহর হুকুমে 40 বছর বয়সে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কোরআনের দাওয়াত, ইমানের দাওয়াত, তখন এই মক্কায় যারা কুরাইশ কাফের ছিল তারা মূলত মূর্তি পূজক ছিল, কি বলেন? কিন্তু তাদের একটা দাবি ছিল যে আমরা মূর্তি পূজা করলে কি হইব, আমরা হইলাম ইব্রাহিম নবীর অনুসারী, নাউজুবিল্লাহ, এটা তারা নিজেদেরকে দাবি করত, আমরা মিল্লাতে ইব্রাহিম, আমরা ইব্রাহিমের অনুসারী। তৎকালীন সময়ে যারা ইয়াহুদি ছিল, ইয়াহুদি মুসা নবীর অনুসারী, তারাও নবীর অনুসরণকে একেবারে বিকৃত করে শেষ পর্যন্ত একজন নবী আছে বনী ইসরাইলের, ওজায়ের আলাইহিসসালাম, ওজায়ের, তারা আল্লাহর নাফরমানি করতে করতে শেষ পর্যন্ত উজায়ের নামের এই নবীকে আল্লাহর পুত্র সাব্যস্ত করছে। এরপরেও এত বড় শিরিকের পরেও তারাও বলতো আমরা ইব্রাহিম নবীর অনুসারী, নাউজুবিল্লাহ। এরপরে ছিল খ্রিস্টান, ভাইয়া এই কদ্দুর বইয়া শোনো না ভাই, বেশিক্ষণ লাগতো না, আমরা বাদ যাবো গা, আমরা বাদ যাও না, বাও না ভাই, বাও যে কদ্দুরে শুনলা বইয়াই শুনলা, ফায়দা ভালো। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ মাসআলা যে মনে রাখবেন, কোরআন সুন্নার কথা জুতা পায়ে দিয়া, জুতা পা থাকা অবস্থায় শোনা আদবের খেলাফ, এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। এজন্য পৃথিবীর কোনো, আমাদের সারা পৃথিবীতে যত নুরানি হাফিজি মাদ্রাসা,
আল্লাহর কোরআন পড়ায়, কোনোখানে দেখছেন নি চেয়ার টেবিলে বইয়া পড়ায় না, বসে সমান জায়গায় পড়ায়, এটা আদব। মুসা নবীকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে বলছেন, আমি তোমার সাথে কথা বলব, আমার ওয়াহি হবে এখন তোমার উপরে, এই জন্য আগেই তুমি ফাখলা না লাইক জুতা খো, জুতা খো। তাফসীরের মধ্যে আছে, মুসা নবীকে আল্লাহ যখন জুতা খুলতে বলছে তুর পাহাড়ে, ওই সময় অন্ধকার ছিল, প্রচন্ড ঠান্ডা ছিল, ফায়ের তলে বরফ ছিল, বরফ। এমন অবস্থায় আপনার জুতা খোলার কথা না, বরং আরো কওনের কথা ছিল যে মৌজা আছে নি সাও, মৌজা থাকলে ফিন্দ, সাত দূর থাকলে সাত দূর বান্ধব ফাও। এত শীত ছিল, শীতে উনার বিবি কাঁপতেছিল নিচে, এ কারণে উনি আইছিল মূলত আগুনের লাগা শীত কমানোর জন্য, কথা বুঝছেন? সেখানে আল্লাহ তাআলা বলছে, মুসা আমি তোমার সাথে কথা বলবো, আমি ওয়াহি করব এখন, ওয়াহি আমার কথা, কাজে আগে জুতা খোলো, জুতা খুলে বসো। এই জন্য জুতা খুলে আল্লাহর কথা শোনা, এটা আদব, সুবহানাল্লাহ। এই জন্য বরকত হয়। এই জন্য বললাম আর কি, যে বসো ভাই, অল্প হোক 10-15 মিনিটই শুনলেন, যার যদ্দূর ভাল লাগলো উনি এর দূরে শুনলেন, কিন্তু এতে ফায়দা হয় বেশি, কথা বুঝছেন? আচ্ছা, তো ঈসা আলাইহিসাল্লামের অনুসারী যারা, তারাও ছিল খ্রিস্টান নাসারা, তারা আল্লাহর নাফরমানি করতে করতে তারাও আইসা ঈসা নবীকে আল্লাহর ফুত বানাইলেছে, নাউজুবিল্লাহ। এরপরেও এত বড় শিরিকের পরেও তারা বলতো আমরা ইব্রাহিমের অনুসারী, নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিসাল্লাম ছিলেন এমন একজন নবী যাকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিছেন যে পৃথিবীর সব ধর্মাবলম্বীরা নিজেদের বিকৃতির পরেও নিজেরা দাবি করত আমরা ইব্রাহিমের অনুসারী, আমরাই সঠিক রাস্তায় আছি। তো আল্লাহ তাআলা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, বন্ধু আপনি এই সবগুলো নাফরমান একদল উজাইরকে আল্লাহর পুত বানাইছে, একদল ঈসাকে আল্লাহর পুত্র বানাইছে, আর এই মক্কাবাসী অসংখ্য দেবতাকে আল্লাহর সাথে সুপারিশকারী বানায় দিছে, নাউজুবিল্লাহ। মক্কার কুরাইশরা আল্লাহর পুত কইতো না, কিন্তু দেবতারে বলতো যে আমাদের যত কথাবার্তা আমরা আল্লাহর সাথে কথা বলা সম্ভব না, আমাদের এই অনুমতি নাই, দেবতাই কথা বলে, দেবতাই আমাদের ভালো মন্দ সুখ দুঃখ আল্লাহ থেকে আইনা দেয়, আমরা এই জন্য দেবতার পূজা করি।